হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আর দেখো, আমি খুব সকালেই ব্লগটা স্টার্ট করেছি, ওই জন্য আগে আমার কিন্তু রান্না টান্না সব হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে এই ঘরটা একদম খুব অবস্থা খারাপ, দেখতে পাচ্ছো? এই ঘরটা সারা দিন টিভি থাকে, তো এই ঘরটার মধ্যে সবে হয়, আর রাত্রিরেও দেখো এই ঘরটা গোছাতে আমার একটু টাইম লাগে। ওই জন্য রান্নার শেষে আমি এই ঘরটা এসেছি, বাইরে সব কাজই গোছানো হয়ে গেছে, ঘরের যেগুলো নিয়মিত কাজ হয়। এরপরে আমার বাইরে কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলো আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। বিছানাটা পড়ে থাকলে সারা দিন যেন মনে হবে একটা বড় কাজ পড়ে আছে, ঘরটা নোংরা লাগবে। আমি ঘরটা বিছানাটা পরিষ্কার করে নেবার পর আমি তোমাদের কাছে একটু ফ্রেশ হয়ে তবে আসছি। দেখো, আমি তোমাদের আগে বলেছি আমি একটা হিন্দি চ্যানেল খুলেছি, কিন্তু চ্যানেল খুললেও তো হবে না, তার জন্য আমাকে কিন্তু পুরো রেডি হতে হচ্ছে, কারণ এটা কিন্তু যা হোক করে ফেললেই তো হবে না। সেই জন্য তার জন্য দেখো এই বইগুলো আমি সামনে রেখে দিই, এগুলো আমি কালচার করি খুব ভালো করে। দেখতে পাচ্ছ, তোমাদের কাছে চলে এসেছি, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তখন দেখতে পেলে কি অবস্থা, একবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি তোমাদের কাছে এলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে জানলে তো, কটা বাজছে আমি তোমাদের দেখে বলছি, 11:15 বাজছে। আমি একবারে ফ্রেশ হয়ে তোমাদের কাছে বসলাম, আর খুব হাঁপিয়ে গেছি। আর আমাকে তোমরা বেশিরভাগ হাঁপিয়ে দেখতে পারবে, কারণ আমি খুব ছুটে ছুটে কাজ করি। তোমাদের কাছে যে রিল্যাক্স হয়ে বসে কথা বলবো সেই রকম সুযোগ আমার অতটা হয়তো হবে না, পরে হবে নাকি যখন হবে তখন বলবো। ওই জন্য খুব হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। আর কালকে আমি তোমাদের কি কাজ করেছি দেখাচ্ছি। কালকে পুরো সারাদিন তোমাদের যদি সেই অবস্থাটা দেখাতাম না, আমি ভাবলাম একবার দেখাই, কিন্তু দেখাতে লজ্জা পাচ্ছিলাম, দেখলে চিনতে পারবে না। আর আমি তোমাদের করার পর দেখাচ্ছি, এখন আমার পরিষ্কার হয়নি, পুরো ঘর দুয়ার সব বালি। আর আজকে যদি একটু ফ্রেশ না হলে না ভালো লাগছিল না, খুব আলাহত হয়ে গেছি। 7টা পর্যন্ত হয়েছে, সন্ধ্যে 7টা, সকাল নয়। কিন্তু কাল একদম সকাল ভোর 4টে থেকে উঠে সব রান্না টান্না সেরে লেগেছিলাম সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত। আর তার ওপর সে বিপদের ওপর বিপদ, সেরকম আমার, তোমরা প্রথম থেকেই জানো আমি লড়াই করা মানুষ, সেই জন্য কিছু অসুবিধা হয়নি। প্রথমে আমি কলতলাটা বানাচ্ছিলাম, তারপরে কী হলো বলো তো, আমার ওয়াশিং মেশিনটা দেখাচ্ছি কী পরিস্থিতি একে একে। এ দেখো, ওয়াশিং মেশিনটা যখন চালাচ্ছিলাম পুরোই পাইপটা খুলে গেছে জানলে, পুরোই পাইপটা। তোমাদের এটা সরিয়ে দেখাই, আজকে গুছিয়ে তোমাদের আমি দেখাচ্ছি একটু। পুরো এই পাইপটা খুলে যায় না, পুরো এইদিকে সব জল, এইদিকে জল পুরো একদম। এখন আমি সব রেখে দিয়েছি খুলে টুলে, আর এটাকে আমি এখন আর ব্যবহার করিনি। দেখো চারিদিক আমি সব খুলে রেখেছি, দেখাচ্ছি। এ দেখো পাইপ সব মোড়া, দেখতে পেলে ওয়াশিং মেশিনটার অবস্থা, ওইটা দিয়ে একদম মানে পুরো ছিটকে। আর আমার না মেশিনটা তোমাদের কীভাবে বলবো বোঝাতে পারছি না, আর এত ছিটকে চারিদিকে জল পড়ছে না। কালকে যদি আমার মেয়ে থাকতো আমি কী করবো ভেবেই পাচ্ছিলাম না, পুরো ওয়াশিং মেশিনটা পুরো ভিজে গেছে। কাজ করতে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, এলোমেলো কাজ, তোমাদের প্রথমে বলেছি হচ্ছে এলোমেলো, কী বিশ্বাস করে কাজ করতে দিয়েছি। ওই জন্য আমি এখন নিজে স্ট্রং হয়ে কাউকার বিশ্বাস করে কিছু ছাড়ি না বলে আমি নিজে দাঁড়াতেও পেরেছি, স্ট্রংও হতে পেরেছি। আটা দিয়েছি এটাই নি, পুরোটা দেখেছি, একটা দেখছি আটা দিয়েছে এটাই নি, মনে হয় কী করেছে চেপে লাগিয়ে দিয়েছে, ভুলভ্রান্ত হয়ে গেছে। যাই হোক, কাজ করা অভ্যাস নেই তো ওই জন্য পুরো ভাবলাম মেশিনটা পুড়ে গেছে। নিয়ে তারপরে দেখছি ঠাকুরে কী পাই, ঠিকই আছে, খুব শক্ত হয়ে কঠিন হয়ে আমি পরিশ্রম করি বলে না সহায় থাকে ঠাকুরও, কিছু হয়নি দেখলাম। তবুও 1 সপ্তাহটাকে আমাকে রেস্ট দিতে হবে, নালে হয়ে গেলে অতি কষ্টের জিনিস আমার কেনা, তোমরাও জানো তো আমি অতি পরিশ্রম করে সঠিক ঠিকই পড়লো।
রক্ত জল করে করে একটু একটু করে আমার ওই জিনিস মনে হয় আমার জীবন আঘাত লাগলে অত কষ্ট পাবে না, ওই জিনিসগুলো আমি এত কষ্ট করে করে সঞ্চয় করেছি। কারণ আমার বিশাল তো তোমাদের বিশাল কিছু ইয়ে নয় বলেছি, তবু আমার শখ আছে বলে অনেক অনেক আমি লড়াই করে শক্ত করে করে একটু, ওই জন্য আমার ভালো লাগছে না, পুরো ভিজে গেছে। তারপরে একটুখানি হালকা করে চালালাম, দেখছি চলছে। আজকে এক সপ্তাহ মোটরটা রেস্ট দেবো, তাহলে শুকিয়ে যাবে, সেটাই দেখি। তারপরে কিছু হবে না আশা করি, তোমাদের পরে দেখাবো। আর পুরো দুয়ার একদম ভিজে গেছে, পুরো দুয়ার এই চারিদিকে এখনও মেলা। আমার মেয়ে ছিল বলে না সব গুছিয়ে টুছিয়ে সব একদম পরিষ্কার করে দিল। ভগবান ওই সব কষ্টের দেখে 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 দেখবে লাইন দিয়ে দিয়ে পাঠায়। ও থাকতো আমার চারিদিকে সাহস, চারিদিকে বলতে নাই, স্কুল গেছে সামনেও আমি বলি, বেশি বলি না, ও বুঝতে পারে ওই জন্য আমি বলি। তা আমার কষ্টের জন্য তোকে ভগবান আমাকে পাঠিয়েছে, সমস্ত কিছু বলছে মা তুমি সরে যাও আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপরে জামা টামা নিংড়ে দিয়ে এলো, মেশিনে চলছে, আর এদিকে এসে তোমাদের আমি কলতলা দেখাচ্ছি। এই দেখো এইদিকে সব একবারে, কালকে কিন্তু আর কিছু আমি পরিষ্কার করতে পারিনি, দেখছো চারিদিকে নোংরা। আর এইখানে তোমাদের আমি দেখাচ্ছি, এখন বেশি যাওয়া চলবে না, দাঁড়া এই দেখো এইখানটা দেখছো তো, এইরকম পুরো ছিল, এইরকম সব জল জমে থাকতো। দেখলে এখন বেশি যাওয়া চলবে না, পুরো কালকে সন্ধ্যা পর্যন্ত হয়েছে। এখন একটু যদি নরম হয়ে যায় না, একটু যদি পা পড়ে যায় হয়তো ঢুকে যেতে পারে, কারণ ওখানটা জল স্যাঁত স্যাঁতে, ওখানটা আমি আবার পরিষ্কার করবো। আর 24 ঘন্টা না হলে না যাওয়াটাই ঠিক, কিছু হয়ে গেলে আর কী করে অত বাগাবো, হার্ড পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করা জিনিস দেখবে খুব কষ্ট লাগে। তাহলে এরপরে আমি কাজে লাগবো, হেয়ারব্যান্ডটা পরে নিয়েছি, চুলটা না সবসময় এদিকে পড়ে যাচ্ছে, ওই জন্য এটা আমার মেয়ের হেয়ারব্যান্ড। আমি যে হেয়ারব্যান্ডটা দে, আমি এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাথায় লক্ষ্য করেছি, দু ব্লকেও দেখতে পাচ্ছি মাথায় হেয়ারব্যান্ডটা আছে। কাজের সময় দেখছি হেয়ারব্যান্ডটা না পরে নিলে না, অন্য টাইমে চুলটা ঠিক করে রাখছি, কিন্তু কাজের সময় এই হেয়ারব্যান্ডটা না পড়লে না চুলগুলো সবসময় এদিকে চলে আসছে, ওই জন্য হেয়ারব্যান্ডটা আমি দেখছি। দেখ আমার সব মিস্ত্রির যন্ত্রপাতি বেরিয়েছিল, এগুলো সব কলের আটা ছিটিয়েছি, আটটা হাতুড়ি সব আমার সামনে পড়েছিল, সব এগুলোকে সব গুছিয়ে রাখি। সমস্ত আমার যন্ত্রপাতি কাল থেকে সব এদিক ওদিক হয়েছিল। আর পুরো বাথরুমেও আমার কিন্তু কাল থেকে আমার সব ট্যাঙ্কির কল বন্ধ ছিল, পুরো বালতি ভর্তি হয়েছিল সব, আমি সকালে আগে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েই আমি তোমাদের কাছে এসেছি। আর এইখানটাই আমার নোংরা বাগ পড়েছিল, দেখো সমস্ত জুতোগুলো আমি ধুতে দিয়ে দিয়েছি, সমস্ত কিছু আজকে আমি পরিষ্কার করে সব কাচতে দেবো। একদিন দুদিন ছাড়াই তো আমি সব পরিষ্কার করে ফেলি, কিন্তু কালকে এতই নোংরা হয়েছিল, কালার হয়ে ওঠেনি, ওই জন্য আজকে এগুলোকে সব আমি আগে পরিষ্কার করে ফেলি। আর এইখানটা ভালো করে পুঁছে নিই, পুঁছে নেবার পর আমি তোমাদের কাছে দেখাচ্ছি আমি কলতলাতে নিয়ে যাব। এখানটা আগে পরিষ্কার করে নিই, কারণ পুরোটা দেখাচ্ছি না তোমাদের, এইখানটা এত বালি বজবজ করছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। কাল হালকা করে করেছি, কিন্তু যতক্ষণ না ভালো করে করছিস নোংরাটা কাটবে না। চলো তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। এবার বেশ অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, দেখছো কত জোড়া আমার চপ্পল সব ধুয়েছিলাম। আর আকাশে জল হয়েছে বলে এগুলো সব ভিজে, আর আকাশে জল হলে না এই জায়গাগুলো না যাওয়া যেত না। আর এখন দেখছো কেমন পরিষ্কার হয়ে আছে, আর সব জুতোগুলো আগে গুছিয়ে ফেলি। আমি রোজেরই এই রোজের যে পরার জুতোগুলো আমি সব কিন্তু পরিষ্কার করে রোজের পরিষ্কার করে ফেলি, ওই জন্যে। চলো একতরফা সব শুকিয়েও গেছে, তোমাদের কাছে আমি 2 ঘন্টা পর এসেছি, ওই জন্য শুকিয়ে গেছে, সব ভেতরে ভরে রাখছি। রোজ জুতোগুলো পরিষ্কার করে ফেলি কী হয় বলো তো, একদম ঘরের নোংরাগুলো কেটে যায়। শুধু ঘর দোয়া সবসময় পরিষ্কার করলেই তো হবে না, আসল চারিদিকে পরিষ্কার করতে হবে, ওই জন্য জুতোগুলো সব আমি সবাইকে বলে দিয়েছি, মেয়েই বলে হাজবেন্ডই বলে সব এসে কলতলাতেই ফেলে দেয়। আর এই দেখো এইখানটা তোমাদের কাছে আমি দেখাচ্ছি, দেখছো এই জায়গাটা আমি বানিয়েছি, নাহলে এখানটা না সবসময় বজবজ করতো। ওই বাইরের যে জায়গাটা দেখছো নিচু এরকম ছিল, আস্তে আস্তে করে আমি পাটাগুলো ছাড়াচ্ছি, আস্তে আস্তে করে পাটাগুলো, নাহলে কাঁচা ছেড়ে যেতে পারে। 3-4 ঘন্টা পর তোমাদের কাছে আমি এলাম বলে বেশ একটুখানি বসতে পেরেছি, নাহলে এখানটা বসা যাচ্ছিলো, তবুও ভয় লাগছিলো কী হয়ে যায় কষ্ট করে করা তো। আর এগুলো আগে আমি পরিষ্কার করে ফেলি, কোনগুলো দেখছো পাটাগুলো ছাড়িয়েছি বলে কোনগুলো হালকা হালকা ছেড়ে গেছে আর কেমন হয়েছে, এগুলোকে আমাকে আবার বাগাতে হবে। নিজে এত সুন্দর করেছি না ঢালটা,
যতই জল আসুক এখানটা নোংরা হবে না। আর এখানে বসে আমি জুতোগুলো বেশি, এখানে আমার ডিপ কিছু কাজ হয় না, কারণ আমার বাথরুমের সিনে হয়, এখানে আমার বেশি জুতো ওই নোংরা জিনিসগুলি পরিষ্কার হয়, ওই জন্য সবসময় না এখানটা নোংরাতে বজবজ করতো। ওই জন্য অল্প ছোটো করে করে দিয়েছি, আর পুরোটা দুয়ারের মতো দেখছে, যাওয়া আসার রাস্তা হয়ে গেছে, তাহলে এগুলো আমি বসে আসানসে পরিষ্কার করে ফেলতে পারবো, কোনো চাপ লাগবে না। আর আজকে এইটুকু, এখন একটা বেজে গেছে, কিন্তু একটা বেজে গেছে, আমি ভাত খাওয়ার পরই তোমাদের কাছে এসেছি, তারপরে এইখানটাকে বাগাবো। এগুলো আগে সব পরিষ্কার করে নিই ভালো করে, নাহলে সিমেন্টগুলো খুব ধরে গেলে না ওইখানটা নোংরা ইয়ে হয়ে যাবে। আর এইখানটা দেখো কেমন, এইখানটা না কালকে ধরাতেই পারছিলাম না, কারণ এখানটা তো পুরো স্যাঁত স্যাঁতে সবসময় জল থাকে, ওই জন্য এখানটা কালকে হালকা হালকা করে গলে গলে এখানটা দেখো কেমন ক্ষয়ে চলে গেছে। একতরফা কিন্তু সিমেন্ট দিলে এখানটা ধরছিল না, ওই জন্য একতরফা দিয়েছিলাম, যেটা হয়েছে আজকে আবার দিয়ে দেবো, হালকা হালকা কাঁচা আছে তো এবার পরিষ্কার হয়ে যাবে, নাহলে তো এখানটা সবসময় বজবজ করতো। আর এই পাইপগুলোকেও আমি সিমেন্ট দিয়ে চাপা দিয়ে দেবো, তার আগে আমি সিমেন্টগুলোকে পরিষ্কার করে নিই, সিমেন্টগুলো ধরে গেলে আরও অসুবিধা হবে। ধরে নেবার পর আমি সিমেন্টগুলো আবার এখানটা আবার আমাকে নতুন করে আবার বাগাতে হবে, যতটা হয়েছে একটা দেখবে যে কোনো ঢালাইও একবারে কিন্তু একটা মিস্ত্রিতে করে না, দুবার তিনবার করে করতে হয় দেখবে, তবে সেই জিনিসটা টান আসে সেই রকম। কিন্তু আমিও মিস্ত্রিদের সাথে ওপরে আমার কাজ করে করি এই জিনিসগুলো শিখেছি। আর এইখানটা দেখো এইখানগুলো এবার আমি সব সেপ আনবো, মিস্ত্রিরাও দেখবে দুবার তিনবার করেই করে, ওই জন্য আমি তোমাদের দুবার তিনবার করেই করেছি, সবটা দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। আর এইভাবে ধরে কিন্তু আমার ক্যামেরা ধরে অসুবিধাও হচ্ছে, আমি কাজটা করতে পারছি না, হালকা তোমাদের দেখাচ্ছি। দেখি আমি এবার কিন্তু ক্যামেরা বন্ধ করব, তোমাদের শেষটা দেখাবো, ক্যামেরা না বন্ধ করলে সামনে তো ক্যামেরাটা বসানো আছে খুব অসুবিধা হচ্ছে। চলো ক্যামেরাটা বন্ধ করে বাকিটা আমি বাগিয়ে নিই, নাহলে আমার ফোনটা পড়ে যাবে। হ্যাঁ দেখো শেষ, আমি তোমাদের দেখাচ্ছি, আস্তে করে দূর থেকে দেখাচ্ছি এই কাঁচা সিমেন্ট পড়েছে আর কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে। এবার আমাকে কিন্তু এগুলোকে আজকে আর দেবো না, কালকে সব চাপা দিতে হবে, বস্তা দিয়ে জল দিতে হবে, কারণ 15 দিন জল টানতে হবে, তবেই এই সিমেন্টগুলো টেম্পার আসবে। কারণ তোমরা আমার বাইরে ওটনটাও দেখেছো, এখনও আমার জল দেওয়া আছে চিকচিকি দিয়ে। আর কেমন আমার কাজ লাগলো, আর অবশ্যই যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক দিয়ে জানাবে, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আবার পরে ব্লগে দেখা হবে, টাটা বাই বাই করে শেষ করছি, আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে।